গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানানুপুর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লিখে একটি গল্প নক্ষত্রের মন রোজকার মতোই ভোরবেলা হৃদেওয়াজে বসেছিল নীলাদ্রি ভোর মানে ব্রাহ্ম মুহূর্ত নয় সকাল ছটা সাড়ে ছটা এর আগে নীলাদ্রির আজকাল ঘুমই ভাঙে না ভাঙার কথাও নয় পার্টি ফাংশন আড্ডা এত সব কিছুর পরে বিছানে যেতে রোজ যার দেড়টা দুটো কাকভরে সে উঠবে কেমন করে এক একদিন তো বাড়ি ফিরতে ফিরতে রাত ফর্সা রেওয়াজের সময় কমতে কমতে ইদানিং আধ ঘন্টা এসে দাঁড়িয়েছে তবে হ্যাঁ ওইটুকু সময় রেওয়াজটা মন দিয়েই করে নীলাদটি যাকে কবির ভাষায় বলে মনা হয়ে এ সময় নীলাদ্রীর ঘরের দরজা বন্ধ থাকে বাহ্য জ্ঞান লুপ্ত হয় প্রোগ্রাম স্কোরিং থিয়েটার ইমপ্রেশারিও ইনকাম ট্যাক্স সাদা টাকা কালো টাকা নারী ভক্ত কোনো কিছুই তার স্মরণে থাকে না সত্যি কথা বলতে কি এ সময়ে আবছা আবছা ঈশ্বরেরও দেখা পায় নীলাদ্রি ওই সাধনার মধ্য দিয়েই এখনও আজ তন্ময়তায় চিড় ধরল বন্ধ দরজায় টোকা দিচ্ছে দীপাবলি ঘুমঘুম আলস্য মাখা গলা তোমার টেলিফোন তানপুরার টানে শেষ টানটা কোকে উঠল সামান্য সাড়ে সাতটার আগে নীলাদ্রি কোনো ফোন ধরে না এ কথা কি জানে না দীপাবলি কার ফোন বলছে তোমার এক বন্ধু পরে করতে বলে দাও বলেছিলাম খুব কাকতি মিনতি করছে জরুরি দরকার তানপুরা শুয়ে রেখে উঠে এসে দরজা খুলল নীলাদ্রি বিরক্ত মুখে বলল কে নাম কি দীপাবলি সাঁত্রিশ বছরের কপালে টুকরো ভাঁজ নাম বলেনি পুরনো বন্ধু বলছিল যত্ত সব স্বামীর হাতে কর্ডলেসটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে দীপাবলি তার গমন দিকে নীলাদ্রি কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ঈষৎ ভারী শরীর নিয়ে টলে টলে হাঁটছে দীপাবলি এখনও ঘুমের খোয়ারি কাটিনি। সারা দিন মেজাজাত চটকে থাকবে তাতে অবশ্য নীলাদ্রি কিছু যায় আসে না ঝি চাকরায় ঝাঁজ সামলাবে মেম সাহেবের মুখে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে কানে কর্ডলেস চাপল হ্যালো কে নীলু আমি মৃন্ময় বলছি রে কে মৃন্ময় চিনতে পারলি না তো মৃন্ময় মৃন্ময় দত্ত নীলাদ্রি তবু স্মৃতি হাতটাচ্ছে সোজে তুই তোকারি করছে কে হতে পারে সহসা এক সুদূর অতীত ঝাঁপটে এসেছে কোথেকে এক সোনালি শৈশব রঙিন কৈশোর কাঁটা ঘুড়ির মতো আছেড়ে পড়ল মস্তিষ্কে এককালের ঘনিষ্ঠতম বন্ধুকে মনে পড়তে এত সময় লাগে নীলাদ্রি গলা ওঠাল মিনময় মানে স্কুলের মিনময় হ্যাঁ রে কী আশ্চর্য একদিন পরে তুই কোথেকে উদয় হলি উদয় অস্ত কিছু হয়নি রে ভাই এই শহরেই কোনো ক্রমে বেঁচে পড়তে আছি উদয় হচ্ছিস তো তুই এখন তো শুধু তোরই নাম গর্বে বুক ফুলে ফুলে ওঠে এ ধরনের স্তুতি নীলাদ্রির এখন গা হওয়া সে যে বাংলার সঙ্গীত আকাশের উজ্জ্বলতম জ্যোতিষ্ক তাকে ছাড়া সিনেমা টিভি রেডিও সবই ম্যার ম্যারে একথা দিনের মধ্যে একবার শুনতে হয় তাকে তবু পুরনো বন্ধুর মুখের স্বীকৃতি রোমাঞ্চই আলাদা সবাইকে টেক্কা দিয়ে একা একা যে অনেক উপরে উঠে যায় সেই বুঝি শুধু এই সুখটুকু উপভোগ করতে পারে সুখ না অহংকার রেওয়াজ শেষ না হওয়ার অপ্রসন্নতা মিলিয়ে গেছে সযত্ন চর্চিত ভারী অথচ লঘু গলায় নীলাদ্রি বলল ওই আর কি করে কমে খাচ্ছি তারপর বল আমার ফোন নাম্বার পেলি কার কাছ থেকে বিখ্যাত ব্যক্তিদের ফোন নাম্বার জোগাড় করা কি কোনো কঠিন কাজ হুম নীলাদ্রি আত্মপ্রসাদের হাসি হাসলো তা আছিস কেমন আছি ওই যে বললাম বেঁচে আছি মৃন্ময় স্বর ঈষৎ সৎ মিয়মান শোনাল যাক যে জন্য তোকে ফোন করা তোর সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে রে কী বলতো ফোনে বলা যাবে না আমাকে একটু সময় দিতে পারবি তুই অবশ্য খুব ব্যস্ত মানুষ ধূর ধূর পুরনো বন্ধুদের জন্য আবার সময়ের অভাব হয় নাকি নীলাদ্রির স্বর উদার পলকে কবে আসবি বল আজই যেতে পারলে ভালো হয় সন্ধ্যের দিকে তুই ফ্রি আছিস নীলাদ্রি অল্প ফাঁপড়ে পড়ল সন্ধ্যাবেলা আজ বিশেষ কিছু আছে কি ডায়েরি না দেখে বলা কঠিন দুপুরে গোটা তিনি গানে রেকর্ডিং আছে আলোচনা আছে তারপর সুরেন সরকারের সঙ্গে বসার কথা রুদ্রবীণার আবহ সঙ্গীত নিয়ে কিছু আলোচনা আছে কতক্ষণ লাগবে সেখানে একটু ভেবে নেই নীলাদ্রি বলল আজ এলে আটটার পরে আয় আমার এই বাড়ির অ্যাড্রেস জানিস টিভি সেন্টারের পাশেই থাকিস না ঠিক পাশে নয় কাছেই অ্যাড্রেসটা নোট করে নে থ্রি বাই সেভেন গলফ গার্ডেন সে তো খুব পশ্চাগেরে ফ্ল্যাট কিনেছিস না ছোটো একটা গরিবের কুঁড়ে বানিয়েছি মাথার উপর একটা ছাদ চাই তো নইলে বুড়ো বয়সে থাকবো কোথায় ভালো ভালো স্বর একটুক্ষণ থেমে রইল তারপর বলল আমি তাহলে আটটাতে যাচ্ছি আয় কত যুগ তোকে দেখিনি রে শালা আজ জমি আড্ডা মারা যাবে দূরভাষের রূপলি দণ্ডটি চেপে নামিয়ে দিল নীলাদ্রি আর তখনই মনে হলো যা মৃন্ময়ের কথা তো কিছু জিজ্ঞাসা করা হলো না কোথায় থাকে এখন কি করে বিয়ে থাক করেছে কি না তার কৌতূহলহীনতায় কি আহত হলো মৃন্ময় ধুত সে তো সন্ধেবেলা আসছেই তখনই বারান্দায় বেতের আরাম চেয়ারে এসে বসল নীলাদ্রি সামনে ছোট্ট সবুজ লন হেমন্তের শিশির পরে ভিজে আছে ঘাস নবীন সূর্যের আলোয় চিকমিক করছে এখনও ঠান্ডা পড়েনি সব একটা নরম আমেজ এসেছে বাতাসে ভারী মিঠে লাগে সকালটা মন ফুরফুরে হয়ে যায় কাঁচের টেবিলে গোটা কয়েক খবরের কাগজ নিতাই সাজিয়ে রেখে গেছে উল্টোতে ইচ্ছে করছিল না নীলাদ্রির হালকা চিন্তা পিনপিন করছে মাথায় কি এমন দরকার পড়ল মৃন্ময়ের এত বছর পর হঠাৎ যোগাযোগ করলো পাড়ায় বা অফিসে কোনো জলসা টলসা আছে পরিচয় সূত্র ধরে রেট কমাতে বলবে নীলাদ্রিকে হতে পারে প্রায়ই তো এ ও সে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবকে ধরে সবসময় না বলাও যায় না বাজারে চশমখোর বলে বদনাম রোটে যাবে এই তো সেদিন পুরনো পাড়ার সনদ এসে ধরাতে বিশ হাজারটা বারো হাজার করে নিল নীলাদ্রি পরে জলসায় গিয়ে শুনল সনদ নাকি তাকে কন্ট্যাক্ট করার জন্য পনেরো নিয়েছে এরকমও তো হয় মৃন্ময় ওরকমই কোনো ধান্দায় আসছে না তো যা যত সব ফালতু ভাবনা হয়তো এমনি আসছে মৃন্ময় হয়তো ছুটছাট সাহায্য চাইতে হয়তো জরুরি দরকারের বাহানায় অতি সামান্য কথা বলে খ্যাতিমান বন্ধুর গায়ে গা ঘষবে হয়তো বেখাপ্পা কোনো আবদার জুড়ে বসবে মাইরি আমার বউ বিশ্বাসই করতে চায় না তোর মতো একজন সেলিব্রিটি আমার বুজুম ফ্রেন্ড ছিল একদিন গরিবের বাড়িতে চল দুটো ডাল ভাত খেয়ে আসবি এ দাবি বেখাপ্পাই বা হবে কেন মৃন্ময় এ কথা বলতেই পারে মৃন্ময় তো অন্য যে কোনো বন্ধুর মতো নয় স্কুলে তো তারা সত্যি অভিন্ন হৃদয় ছিল যোগেন স্যার ঠাট্টা করে বলতেন আইসোটোপ কতকাল একসঙ্গে এক বেঞ্চে বসেছে তারা এগারোটা বছর ইলেভেন লং ইয়ার্স ঝটপট স্মৃতির পাতা উল্টোচ্ছে নীলাদটি স্কুলে প্রথম দিনই টিফিন বাক্স খুলে মিন্ময় তাকে আধখানা সেদ্ধ খাইয়েছিল আর ঠিক তখন থেকেই কিভাবে যেন একটা বন্ধুত্বের সুতোয় বাঁধা পড়ে গেল দুজন নীলাদ্রির পারিবারিক অবস্থা মোটেই ভালো ছিল না বাবা অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার পাঁচ ভাই বোনের সংসারে কটা দিনই বা ভালো ভালো টিফিন নিয়ে যাওয়ার বিলাসিতা করতে পারতো নীলাদ্রি ওই মৃন্ময়ী তো ক্লাস নাইনে পড়ার সময় স্কুল থেকে একবার এক্সকারশনে যাওয়া হলো দার্জিলিং পার হেড দুশো টাকা দিতে হবে বাড়িতে টাকাটা চাইতে নীলাদ্রির সাহসী হল না মৃন্ময় গেল না দার্জিলিং হাত উল্টে বলল ধূস পাহাড় আমার ভালোই লাগে না মৃন্ময়রা মাত্র দু ভাই বাবা ব্যাংকের অফিসার টাকাটার জন্য মৃন্ময়ের যাওয়া আটকাবে মোটে এমন নয় কত ভুরি ভুরি উদাহরণ আছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় জিওমেট্রির থিওরেম ভুলে গেছে নীলাদ্রি একটা ইকুয়েশনও সলভ করতে পারছে না ইনভিজিলেটরের চোখ বাঁচিয়ে নিজের খাতা বাড়িয়ে দিল মিনময় ফিস ফিস করে বলে দিচ্ছে ইংলিশ গ্রামারের কারেকশন অজানা ইডিয়মসের মানে সব শিক্ষাই দুজনের এক সঙ্গে। সুশিক্ষা কুশিক্ষা স্কুল পালিয়ে ইভিনিং ইন প্যারিস দেখতে যাওয়া চিলে বসে চোখ বড় বড় করে নিষিদ্ধ বই উল্টনো মর্নিংয়ের মেয়েদের ছুটি হওয়ার পর তপস্বীর মতো মুখ করে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকা পাশের বাড়ির চাপটা নাক আরতি না মিনতি কি যেন নাম তাকে একটা প্রেমপত্র লিখেছিল নীলাদটি পুরোটা মুসাবিতা করে দিয়েছিল মৃন্ময় কালিদাসের মেঘদূত থেকে উদ্ধৃতির জোগাড় করে যে কোনো গান একবার শুনেই নিখুঁত তুলে ফেলতে পারত নীলাদি পাকাপাকি সাধনা শুরু হলো তো মৃন্ময়েরই চাপে মনে পড়ে যাচ্ছে সব মনে পড়ে যাচ্ছে টেবিলে নিতায় চা রেখে গেছে অন্যমনস্ক মুখে ধুমায়িত কাপের ঠোঁট ছোঁয়ালো নীলাটি কবে থেকে ছাড়াছাড়ি হল দুজন দু কলেজে যাওয়ার পরেও যোগাযোগ ছিল বহুদিন তারপর তারপর মৃন্ময়ের বাবা রিটায়ারমেন্টের আগে আগে বিরাটিতে তা বাড়ি করে চলে গেলেন সেখানেও তো নীলাদ্রি গেছে বার কয়েক তারপর ক্রমশ সুতোবোধয় এভাবেই ছিঁড়ে যায় যে যার আপন কক্ষপথে ঘুরতে থাকে আবার হয়তো এভাবেই হঠাৎ ডাইনিং হলে চেঁচামেচি শুরু করেছে দীপাবলি উচ্চণ্ড বেশুর গলায় মেয়ের ব্রেকফাস্ট তৈরি হয়নি বলে বকাবকি করছে গোবিন্দর মাকে গ্যারেজে সাঁটার উঠল শব্দ করে ড্রাইভার এসে গেছে শোয়ার ঘর থেকে মিহি গলায় দীপাবলিকে ডাকছে তিননি সুরে কি একটার জন্য যেন বায়না করছে কর্পোরেশনের ঝাড়ুদার ময়লা ফেলার জন্য হুইসেল দিচ্ছে রাস্তায় ড্রাইভার স্টার্ট করলো গাড়িটা মেয়ে এবার স্কুলে যাবে নীলাদ্রি উঠে পড়ল দিন শুরু হয়ে গেছে এখন শুধু কাজ আর কাজ বেরোনোর আগে নীলাদ্রি ভেবেছিল সকাল সকাল ফিরবে তালে কোলে সেই দেরি হয়ে গেল পেটে তরল না পড়লে সুরেন সরকারের মাথা খোলে না সামনে বোতল খোলা হলে নীলাদ্রি উদাসীন থাকতে পারে না পুরোপুরি হুইস্কি সহযোগে আলোচনা প্রায়শই ঘুরপথে চলে যায় সন্তুর মিঠে শোনাবে না জলতরঙ্গ আবেগ কিসে বেশি ফোটে এশরাজ না তার সানাই ছোট ছোট তর্ক বাঁধে হরেক রকম কেউ কারোর মত থেকে এতটুকু নড়তে চায় না পরিণামে আজও নটা বেজে গেল গাড়িতে উঠেও নীলাজির ছবির সুটটার কথা ভাবছিল নির্ময়ের কথা মনেই ছিল না স্মরণে এলো বাড়িতে ঢুকে দেখল এক বুড়োটে মতো লোক বসে আছে ড্রয়িংরুমের সোফায় সামনে টিভি চলছে গাঁক গাঁক করে লোকটার চোখ পর্দায় স্থির নীলাদটি থ হয়ে দরজায় দাঁড়িয়ে পড়ল এই কি সেই মৃন্ময় হ্যাঁ মৃন্ময়ই তো ওই জল জলে চোখ এত বদলে গেছে মৃন্ময় সামনের দিকে চুল উঠে হাহা করছে টাক চোয়াল ভাঙা খয়াটি মুখ একদা শৌখিন মিনময়ের পরনে ঢলঢলে রং জলা প্যান্ট শার্ট ঘাড়টাও কেমন কুজোটে মেরে গেছে মাত্র চুয়াল্লিশেই মৃন্ময়ের একে দশা গলা ঝেড়ে নিল নীলাদ্রি কতক্ষণ এসেছিস ধর্মর করে উঠে দাঁড়াল মৃন্ময় শঙ্কুচিত মুখে বলল অনেকক্ষণ সেই সাড়ে সাতটায় সরি আমার একটু দেরি হয়ে গেল না না ঠিক আছে তুই কাজের মানুষ যা বলেছিস দম ফেলার ফুসরত পাই না নীলাতির লম্বা সোফায় বিস্তারিত হয়ে বসল তিন পেগে তার নেশা হয় না কিন্তু আজ মাথা ঝিমঝিম করছে বেশ ঝাঁকালো মাথা একটু ব্যস্তভাবে বলল চা টা কিছু খেয়েছিস হ্যাঁ তোর বউ অনেক কিছু খাইয়েছে চা চপ মিষ্টি পটেটো চিপস রাতে বাড়ি ফিরে আর খেতে হবে না আলাপ হলো আমার গিন্নির সঙ্গে হ্যাঁ কত গল্প হলো তোর মেয়েও এসেছিল খুব সুইট হয়েছে তোর মেয়েটা টাটকা ফুলের মতো তুইও নিশ্চয় থা করেছিস ছেলে মেয়ে কটি একটাই ছেলে কত বড় হলো আট বছর ফোরে উঠবে বন্ধুকে আরেকবার জরিপ করল নীলাদটি তোর চেহারা এমন ঝিরকুটে মেরে গেল কেন অসুখ বিসুখ হয়েছিল নাকি একটু বুঝি আড়ষ্ট হয়ে গেল মৃন্ময় পরক্ষণে হাসল তোর চেহারাটা কিন্তু একদম ফিল্ম অ্যাক্টারদের মতো হয়েছে তাই হুম এই সাফারি স্যুটায় তোকে দারুণ মানিয়েছে বলতে বলতে ঘরের এদিক ওদিক তাকালো মৃন্ময় ঘরটা কি কি সুন্দর সাজিয়েছিস গিন্নির শখ শুধু কি গিন্নি শখে হয় তোরও রুচি আছে অনেক বন্ধু বান্ধবদের বাড়ি তো গেছি টাকা পয়সা থাকলেও এত সুন্দর করে সাজানোর মন থাকে না এসব প্রশংসা শুনতে ভারী ভালোবাসে নীলাদটি কিন্তু এই মুহূর্তে যেন তার তৃপ্তি হচ্ছিল না মৃন্ময়ের হাবে ভাবে কথায় বার্তায় বড্ড বেশি তেল মারার ভঙ্গি যৌবনে সে সতেজ উচ্ছ্বলতার লেশমাত্র নেই শৈশব কৌশরের সেই সরল বন্ধুতা নেই না এই আদবুড়ো চাটুকারকে আর মোটেই মৃন্ময় ভাবতে ইচ্ছে করছে না নির্ঘাত প্রার্থী হয়ে এসেছে আরও দেরি করে ফেরা উচিত ছিল আজ এই মৃন্ময়ের সঙ্গে দেখা না হয় ভালো ছিল নীলাদ্রি তবু প্রশ্ন করে ফেলল করছিস কি এখন ব্যবসা না না চাকরি ব্যবসায় বলতে পারিস মানে নামকাও আসতে একটা চাকরি করি এখনও জুট মিলে স্টোরে মিল বছরে ছমাস বন্ধ থাকে একটা অর্ডার সাপ্লাইয়ের কারবারও তাই ধরেছি এখন বলেই মলিন হাসল মৃন্ময় এখন মিলে লক আউট চলছে আর কোনো সংশয় নেই সাহায্যর জন্যই এসেছে নীলাদ্রি পিসাদ গলায় বলল কি জরুরি দরকার বলছিলি হ্যাঁ বলি মৃন্ময় ঢোঁক গিলে বলল তুই সারাদিন খেটে খুঁটে এলি একটু ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি আছি বসছি না না বল আমি ঠিক আছি মৃন্ময় একটুক্ষণ চুপ করে থেকে বলল খুবই বিপদে পড়ে তোর কাছে এসেছি রে আমার ছেলেটার হঠাৎ হার্টে একটা ডিজিজ ধরা পড়েছে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে ওই বাইপাসের মতো ছোটোবেলা থেকে নিঃশ্বাসে খুব কষ্ট হতো সর্দি কাশি স্লেসার ধাত ভেবে ঠিকমতো চিকিৎসা করা হয়নি হঠাৎ ধরা পড়ে গেল অনেক টাকার ধাক্কারে কত প্রশ্ন না করতে চেয়েও করে ফেলল নীলাদ্রি লাগদের তো বটেই এদিক ওদিক করে বইয়ের গয়না বেচে পঞ্চাশ ষাট মতো জোগাড় করেছি এত লাগবে কেন ডাক্তার তো সেরকমই এস্টিমেট দিয়েছে ডাক্তারের ফি নার্সিং নার্সিংহোমে মাসখানেক থাকার চার্জ ওষুধ হসপিটালে করা না অনেক কমে হয়ে যাবে হসপিটালে চেয়েছিলাম রে ডাক্তার বলছে জটিল অপারেশন হসপিটালে যন্ত্রপাতি যথেষ্ট মডার্ন নয় রিস্ক হয়ে যাবে হুম জেনে শুনে ওখানে ছেলেকে কি করে দেই বল কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়ে আছে মৃন্ময় যেন বলতে চাইছে তোর মেয়ের অমন কিছু হলে তুই কি হসপিটালে গভীর স্বরে নীলাদ্রি বলল তো তুই আমাকে কিছু ধার দে হাজার পঞ্চাশেক নীলাদ্রি আঁতকে উঠল পঞ্চাশ হাজার হ্যাঁ মাস চকের মধ্যে আমি তোকে শোধ করে দেব হা রয়েছে ভিকেরি দশায় দেবে ছ মাসের শোধ কেন যে নীলাদ্রি উচ্ছ্বসিত হয়ে আজই আসতে বলে দিল সাধে কি দীপাবলি বলে তুমি একটা সেন্টিমেন্টাল ফুল মৃন্ময় বুঝি বন্ধুর মনের কথাটা পড়ে ফেলেছে স্বরে বলল বিশ্বাস কর আমি ঠিক শোধ করে দেব ইউনিয়নের সঙ্গে মিল মালিকের কথা চলছে এবার খুললেই অনেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারবে থোক টাকা পাবো হাতে তার থেকে তোকে আগে যাহা তা হয় না কি তারপর তুই খাবি কি ব্যবসাটা ধরছে আস্তে আস্তে তাতেই চালিয়ে নেব বলতে বলতে নিজের জায়গা ছেড়ে বন্ধুর পাশে এসে ধপ করে বসে পড়ল মৃন্ময় তুই আমায় বিশ্বাস করছিস না নীলাদ্রি আমাকে তো তুই অনেক কাছ থেকেই দেখেছিস বল আমি কি কারোর টাকা গাপ করতে পারি মনে আছে রজতেন্দ্র কাছ থেকে আমি একশো টাকা ধার নিয়েছিলাম রজতেন্দ্র ভুলেই গিয়েছিল হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোনোর দিন আমি মনে করে নীলাদটি ভেতর থেকে একটু দুলে গেল মানুষের বিপদ আপদে সে সাহায্য করে না এমন তো নয় এই তো পুজোর আগে বিগত দিনের প্রখ্যাত এক গায়িকার দুর্দশার কথা কাগজে পড়ে দশ হাজার এক টাকা দিয়ে এলো একটা গোল্ডেন ডিস্কের রয়্যালিটির টাকা পুরোটাই দান করে এসেছে থ্যালাসেমিয়ার তহবিলে তবে হ্যাঁ তাতে প্রেস কভারেজ ভালো ছিল শ্রোতাদের কাছে তার সম্পর্কে এক ভিন্ন ইমেজ গড়ে উঠেছে মৃন্ময়ের কাছে তার কি কোনো ইমেজ তৈরি করার আছে স্কুলে মৃন্ময় তার জন্য অনেক করেছে নীলাদ্রি কি ঋণ শোধ করে দেবে কত টাকা দেওয়া যায় পঞ্চাশ হাজার মৃন্ময় জীবনে কোনো দিন শোধ করতে পারবে না এমন একটা অঙ্ক দেওয়া উচিত যা গেলেও গায়ে লাগে না মনেও একটা তৃপ্তি আসে সাফ হয়ে যায় বিবেকটাও নীলাদ্রি মুখে দুঃখী দুঃখী ভাব ফোটাল পঞ্চাশ হাজার তো নেই রে বাড়িটা করতে প্রচুর খরচা হয়ে গেছে তাছাড়া বুঝছিস তো আমাদের রোজগার অর্ধেক ইনকাম ট্যাক্সি খেয়ে নেয় কুড়ি বাড়ি এখন সাত আট হাজার মতো হতে পারে না না ঘরের টাকা তোকে দিতে হবে না যদি বলিস কাল আসব কাল কোথেকে পাবো ব্যাঙ্ক থেকে নীলাতে কাষ্ঠ হাসি হাসল মনে মনে বলে টাকা কি খোলামকুচি নাকি যে চাইলেই ঝড়াক পঞ্চাশ হাজার বেরিয়ে যাবে কালোই হোক সাদাই হোক প্রতিটি টাকা গলা চিরে ফুসফুস নিংড়ে উপার্জন করতে হয় ও টাকা নিছক আবেগে ভাসিয়ে দেওয়া যায় না মুখে বলল একটা নতুন গাড়ি বুক করে ফেলেছি রে দিন পনেরোর মধ্যে ডেলিভারি দেবে জানিসি তো ওদের সব টাকা হোয়াইটে দিতে হয় কথাটা মৃন্ময়ের কানে গেল কি না বোঝা গেল না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাহলে কি হবে শোন যে ক্যাশ মিলিয়ে তোকে দশ হাজার দিয়ে দিচ্ছি ফেরত দেওয়া নিয়ে ভাবিস না পারলে দিস না পারলে আফটারঅল তোর ছেলে তো আমারও ছেলে কি বল মৃন্ময়কে ভীষণ বিচলিত দেখাচ্ছে উঠে দাঁড়ালো একবার বসে পড়ল কপাল টিপে ধরেছে খুব আশা নিয়ে তোর কাছে এসেছিলাম তুই আমাদের মধ্যে সব থেকে কৃতি এত সাইন করেছিস বললাম তো আমি দশই পারব নীলাদ্রি শক্ত গলায় বলল বাকিটা অন্য কোথাও থেকে জোগাড় করে নে বস আমি আসছি টাকার বান্ডিলার চেক বই নিয়ে ড্রয়িং রুমে ফিরে নীলাদ্রি অবাক হয়ে গেল মৃন্ময় নেই দ্রুতপায়ে বারান্দায় এলো নীলাদ্রি গেট খোলা চলে গেছে মৃন্ময় হঠাৎই ভীষণ বিষণ্ন বোধ করল নীলাদ্রি তার শেষের কথাগুলো কি বেশি রুড়ো হয়ে গেছে সত্যি হত মৃন্ময় বড় বিপদে পড়ে এসেছিল সত্যি হত ছেলেটা বাঁচবে না কাল একবার মিনময়ের বাড়ি যাবে বিরাটিতে অপারেশনের টাকাটা দিয়ে আসবে ওহো কাল হবে না কাল ঠাসা প্রোগ্রাম পরশু গেলে হয় না পরশু তো ভোরেই বর্ধমান যেতে হবে তার পরদিন তার তারপর দিন কোনো দিনই কি আর যেতে পারবে নীলাদ্রি আকাশের নক্ষত্রিকের মাটিতে নেমে আসতে পারে ছোটবেলার রূপকথার মতন বুকটা তবু খচখ করছে মৃন্ময়টা একসময় নিজের টিফিন খাইয়ে দিত মৃন্ময়টা মৃন্ময়টা ভাবতে ভাবতে নীলাদ্রি কাপড় বদলালো মুখ হাত পা ধুলো রাতের খাওয়া সাঙ্গ করে এক সময় সুতে এলো বিছানায় পাশে এখন পাতলা নাইটিতে ঘুমন্ত দীপাবলি খোলা দরজার ওপাশে পাশের ঘরে রাশি রাশি রঙিন পোস্টারের মাঝে নিদ্রায় ডুবে আছে নীলাদ্রির মেয়েও আরও একটু দূরে লনের মকমল ছুঁয়ে হেমন্তের বাতাস সেই বাতাসে দোল খাচ্ছে রঙিন স্বপ্নের মতো নীলাদ্রির ঘরের নেটের পর্দারা এত প্রাচুর্য ছড়িয়ে আছে চারিদিকে বড় সুখ বড় সুখ নরম সজ্জায় হারিয়ে যেতে যেতে নীলাদ্রি বিড়বিড় করে বলল তোর এত দেমাক কিসের মৃন্ময় হ্যাঁ এসেছিলি তো ভিক্ষে চাইতে আমি কেন যাব দরকার হলে তুই আবার আসবি বুঝলি শালা সুইচ টিপে আলো নিভিয়ে দিল নীলাদ্রি ভোরের নস্টাল চিয়া রাতের অন্ধকারে মিলিয়ে গেল সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি গল্প নক্ষত্রের মন আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল